তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদতপুষ্ট সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসের আলোচনায় তিনি একথা বলেন। ১১১র অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট, হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অপ্রতিরোধ্য আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কারাগার থেকে কারামুক্তি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। ১৫ আগস্ট এবং ২১ আগস্ট এবং সর্বশেষ এই ১১, এটি এগুলো একই সূত্রে গাঁথা ছিল, এটা কোনোটাই একটা থেকে একটা বিচ্ছিন্ন না। যারা আমাদের দেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাঙালিকে হত্যা করার জন্য, সেই দেশের স্বার্থ রক্ষা করার জন্য তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, সে সময় শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসে। একমাত্র স্রষ্টা ছাড়া কারো কাছে মাথা নত করা মানুষ তিনি নন, এবং সেজন্য যত প্রতিকূলতা এসেছে শেখ হাসিনা কিন্তু তার সাহসের সঙ্গে সেই প্রতিকূলতার মোকাবেলা করেছে। তরুণ প্রজন্মের মাঝে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অর্জনটা সবসময় উৎসব। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।